শুরু তো হয়ে গেছে, দেখতে শুরু হয়েছে, জড়ানো ভালো মতো জড়াইছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। পাঠ পরিচিতি শিক্ষার্থীবৃন্দ, যে কথাটি বললাম যে আজ আমরা চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করব। তো শিক্ষার্থীবৃন্দ, নিচে কিছু সূত্র উল্লেখ করা হলো, তোমরা লক্ষ্য করো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বর্গের সূত্রাবলী, এক নম্বর সূত্রটা আছে a+b² = a² + 2ab + b² দ্বিতীয় সূত্রটি হলো a+b² = a - b² + 4ab তৃতীয় সূত্রটি হলো a - b² = a² - 2ab + b² চতুর্থ সূত্রটি হলো a - b² = a + b² - 4ab পঞ্চম সূত্রটি হলো a² + b² = a + b² - 2ab ষষ্ঠ সূত্রটি a² + b² = a - b² + 2ab সপ্তম সূত্রটি হলো a² + b² = ½ a + b² + a - b² অষ্টম সূত্রটি হলো 2 a² + b² = a + b² + a - b² নবম সূত্রটি হলো a² - b² = a + b² - a এবং দশম যে সূত্রটি উল্লেখ করা হয়েছে সেটি হলো ab = a+b/2² - a - b/2². তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি 4.1 অনুশীলনের গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে চাই, তাহলে আমাদেরকে এই 10টি সূত্র অবশ্যই আয়ত্তে নিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, সূত্রগুলো তোমরা একটু তুলে নাও। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, p × p যদি আমরা করতে চাই, তাহলে যেহেতু প্রথম পির পাওয়ার 1 এবং দ্বিতীয় পির পাওয়ার 1, আমরা একটা কথা বলে থাকি যে একই ভিত্তি হয়ে যদি গুণ সম্পর্কের হয়, তাহলে ভিত্তি একবার বসে এবং পাওয়ার সমূহ যোগ হয়। তো যেহেতু p × p এখানে প্রথম পির পাওয়ার 1 এবং দ্বিতীয় পির পাওয়ার 1, সঙ্গত কারণে এর গুণফলটা এসেছে p² অর্থাৎ পির পাওয়ার 1+1 করলে হয় p²। ঠিক একইভাবে q × q = q², তদ্রূপ a+b² = a+b² এখানে p² হলো p এর বর্গ, যেটাকে আমরা লিখতে পারি p² = p এর বর্গ, q² হলো q এর বর্গ অর্থাৎ q² = q এর বর্গ, a+b² = a+b² অর্থাৎ a+b এর বর্গ। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ হলো আমাদের বর্গের সূত্র এর প্রয়োগ।
তো আজকের পাঠ শেষে তোমরা যেটি শিখতে পারবে সেটি হলো বর্গের সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নিরূপণ করতে পারবে। বর্গের সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির মান নির্ণয় করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটা গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। তো সমস্যাটি হলো 4x-7y এর বর্গ নির্ণয়। তো যেহেতু 4x-7y এর বর্গ নির্ণয় করার কথা বলা হয়েছে, তো আমরা সমাধানে প্রথমেই ঘোষণা দিব যে 4x-7y এর বর্গ সমান 4x-7y হোল স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের ক্ষেত্রে প্রায় একটু ভুল লক্ষ্য করা যায়, সেটি হলো তোমরা অনেক সময় 4x-7y ইকুয়াল টু 4x-7y হোল স্কয়ার লিখে ফেলো। না, সেটি হবে না। এখানে প্রকৃত যেটি সেটি হলো 4x-7y এর বর্গ সমান 4x-7y হোল স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, একটু আগেই তোমরা a-b হোল স্কয়ার সূত্রের বিস্তারটি লক্ষ্য করেছো। সেখানে বিস্তারটি ছিল a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b হোল স্কয়ার। তো আমরা যদি a-b হোল স্কয়ার সূত্রটিকে 4x-7y হোল স্কয়ার সূত্রের হোল স্কয়ারের সাথে তুলনা করি, তাহলে এখানে আমরা 4x-কে a এবং 7x-কে y বিবেচনায় আনতে পারি। তাহলে আমাদের যে 4x-7y হোল স্কয়ার আছে, এটাকে আমরা a-b হোল স্কয়ার সূত্র কল্পনা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 4x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 7y প্লাস 7y হোল স্কয়ার ইকুয়াল টু 16x স্কয়ার মাইনাস 56xy প্লাস 49y স্কয়ার। স্যার একটু দেখারি, স্যার ডেকে তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে 4x-7y এর বর্গটি করলাম a-b হোল স্কয়ার সূত্রের সাহায্যে। তো আমরা এরপরে অপর একটি গাণিতিক সমস্যার সমাধান করব। সমস্যাটি হল 5p-8q এর বর্গ নির্ণয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে ঠিক আগে যে অঙ্কটি আমরা করেছিলাম তারই অনুরূপ। তো এক্ষেত্রে আমরা লিখব 5p-8q এর বর্গ সমান 5p-8q হোল স্কয়ার। তো প্রথম অঙ্কটি ন্যায় দ্বিতীয়টিতে আমরা 5p-কে a বিবেচনা করব এবং 8q-কে b বিবেচনা করব। তো সেই হিসাবে যেহেতু a-b হোল স্কয়ার সূত্রে বিস্তার ছিল a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b হোল স্কয়ার, ঠিক একইভাবে আমরা এক্ষেত্রে লিখব 5p হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5p ইন্টু 8q প্লাস 8q হোল স্কয়ার। এবার আমরা 5p হোল স্কয়ার করলে পাব 25p স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 8 করলে আমরা পাব 8t, তার সাথে ইন্টু আছে p কিউব, তাহলে হবে 8t p কিউব প্লাস 8q হোল স্কয়ার করলে 64q স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, আমরা a-b হোল স্কয়ার সূত্রের সাহায্যে 5p-8q এর বর্গ নির্ণয় সম্পন্ন করলাম। তো এবার তোমাদের একটি ছোট্ট কাজ দিব, কাজটি প্রত্যেককে পৃথকভাবে করে দেখাতে হবে। 11a-12b এর বর্গ নির্ণয়। সময় কিন্তু 3 মিনিট।
হ্যাঁ, অনেকেই পেরেছো এবং অনেকে চেষ্টায় আছে, সবাইকে ধন্যবাদ। তো এবার আরেকটি সমস্যা অর্থাৎ প্রশ্ন আমি লিখছি, যেটি হলো এ মাইনাস বি ইকাল সেভেন এবং এ বি ইকাল সিক্সটি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে এ মাইনাস বি ইকাল সেভেন এবং এ বি ইকাল সিক্সটি। তো আমাদের যে রাশিটির মান বের করতে হবে সেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা তাহলে প্রদত্ত রাশি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উল্লেখ করলাম। তো যেহেতু এ মাইনাস বি এর মান এবং এ বি এর মান দেওয়া আছে, তো সঙ্গত কারণে আমাদের খুঁজতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের যতগুলো বিস্তার আছে তার কোনটিতে এ মাইনাস বি এবং এ বি এর প্রয়োগ ঘটানো সম্ভব। তো সেই হিসাবে আমাদের একটি বিস্তার আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, আমরা সেটি লিখলাম। পর্যায়ক্রমে এ মাইনাস বি এর মান সেভেন বসিয়ে তার স্কোয়ার দিলাম, প্লাস টু ইন্টু এ বি এর মান সিক্সটি লিখলাম। তো সেভেন স্কোয়ার করলে হয় 49 এবং টু ইন্টু সিক্সটি করলে হয় 120। তো এখানে 49 প্লাস 120 করলে আমরা পাই 169। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে গাণিতিক সমস্যাটা ছিল সেটার সমাধান আমরা সম্পন্ন করলাম। এবার খেয়াল করো আরেকটি সমস্যা, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান 29। তো শিক্ষার্থীবৃন্দ, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ, এখানে আমরা বামপক্ষটি লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। তো এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সমতুল্য। তো সেক্ষেত্রে আমরা দেখব এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের কোথায় এ মাইনাস বির উল্লেখ আছে। তো সেই হিসাবে আমরা এ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ ইন্টু বি। আমাদের অঙ্কে এ হলো এক্স এবং বি হলো ওয়ান বাই এক্স, আমরা লিখেছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তো শিক্ষার্থীবৃন্দ, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান উপরে উল্লেখই আছে, আমরা মানটি বসিয়ে দিলাম ফাইভ, তার আছে হোল স্কোয়ার, এ কারণে ফাইভ স্কোয়ার লিখলাম, প্লাস ফোর লিখলাম, আর এক্সের সাথে যে ওয়ান বাই এক্সের গুণ সম্পর্ক আছে এখানে এক্স দুটি কেটে গেল, থাকলো ফোর। তো এক্ষেত্রে ফাইভের স্কোয়ার করলে হয় 25, তার সাথে যোগ আছে ফোর, অর্থাৎ 25 প্লাস ফোর। তো 25 প্লাস ফোর করলে আমরা পাই 29। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হয়েছিল যে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান 29। তো আমরা এখানে বামপক্ষ ধরে আমরা সে 29 পেলাম, অর্থাৎ 29 ছিল প্রমাণের ডানপক্ষ। তো আমরা ইকুয়াল ডানপক্ষ লিখে প্রমাণিত কথাটি লিখলাম। এবার একটি দলীয় কাজ দিব, দলীয় কাজটি হলো এম প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে প্রমাণ করো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান টু। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটি দলগতভাবে, তো দল আগের দিন যেভাবে দল গঠনের কথা বলেছিলাম সেভাবে তোমরা দুই বেঞ্চ মুখোমুখি হয়ে তিন তিন দুই দুই চারজনের একটা দল নিয়ে সমস্যাটি সমাধান করবে, সময় দেওয়া হচ্ছে 4 মিনিট। খ দলে যথেষ্ট আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে, আমি আশা করব সব দলের ভিতরই এই ইন্টারাকশনটি বহাল থাকবে এবং যে অপেক্ষাকৃত নিজেকে দুর্বল ভাবছে সে দলের যে মানগত দিক দিয়ে ভালো তার কাছ থেকে সে শিখবে জানবে। অর্থাৎ দলীয় কাজে সবার অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত হবে এবং সবাই কাজটি শিখবে। এবার অনেককেই লক্ষ্য করা যাচ্ছে তাদের সমস্যাটি সমাধানের বিষয়ে।
ইতিমধ্যে গদল তাদের কাজটি সম্পন্ন করেছে, ধন্যবাদ গদলকে। খদল হাত উঁচু করেছে, দেখি খদলের অবস্থা কি। হ্যাঁ, খদল যথার্থ এই সমস্যাটি সমাধান করেছে, তো দলীয় কাজ সম্পন্নের জন্য সবাইকে ধন্যবাদ। তো এবার মূল্যায়ন পর্ব, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত। হ্যাঁ, অনেকেরই করার শেষ এবং হাত উঁচিয়ে সাড়া দিচ্ছে। পরপর তিনজনকে দেখলাম, তাদের জবাবদান সঠিক আছে। শিক্ষার্থীবৃন্দ, এবার তাহলে বাড়ির কাজ নিয়ে নাও, সবাই একটু সমস্যাটা তুলে নাও। এ প্লাস বি ইকুয়াল টু টেন এবং এ মাইনাস বি ইকুয়াল টু টু হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও ফোর এ বি এর মান নির্ণয় করো। তো আজকের ক্লাসে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা দানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ।